আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়ে গেছে আপনাদের জন্য মাংসের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। এটার নাম হচ্ছে স্পেশাল কিমা ভুনা। এত মজাদার রেসিপি আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন পুরোপুরি ভিডিও দেখে। এটা আপনারা যে কোনো অকেশনে যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন, যেমন ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, যে কোনোটার সাথে দারুণ জমে যায়। তো চলুন এখন শুরু করি। মজাদার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিমা নিয়ে নিয়েছি হাফ কেজি। আপনারা এই রেসিপিটা খাসি বা গরু যে কোনো মাংস দিয়ে করতে পারবেন। এখন আমি এটাকে মেরিনেট করে রাখার জন্য প্রথমে হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 1/4 কাপ টক দই দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। পেঁপের এই পেস্টটা আপনারা যারা প্রেগনেন্ট তারা স্কিপ করবেন, এতে কিন্তু স্বাদের তেমন একটা হেরফের হবে না, কিন্তু সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। 1 টেবিল চামচ পরিমাণ পেঁপের পেস্ট দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন আমি এর সাথে দিয়ে দেব একটা মশলার পেস্ট, সেটা হচ্ছে গরম মশলা। আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি জয়ত্রী জয়ফল থেকে খুব কম পরিমাণে দারচিনি 1 টুকরো, লবঙ্গ দিয়েছি 2টো, আর দিয়েছি এলাচ 2টো। এগুলোকে পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। আর জয়ফল জয়ত্রীর পরিমাণটা একেবারেই কম দেবেন, কারণ এটার ফ্লেভারটা খুবই কড়া থাকে। এখন সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মেখে নেব। পরিমাণে বেশি নিতে চাইলে সব উপাদানই কিন্তু আপনারা বাড়িয়ে দিবেন, আর ঝালটা যে যার টেস্ট মতো দিতে পারবেন। এখন এটাকে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব মেরিনেট করে। ভিউয়ার্স, কিমাটা কিন্তু এখন আমার রান্না করার জন্য রেডি হয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত মেরিনেট করে রেখে দিয়েছিলাম, আপনারা সময় হাতে থাকলে এর চেয়ে আরেকটু বেশি সময় রাখতে পারবেন। এটাকে রান্না করার জন্য এখন আমি চুলায় চলে যাব। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 2-3টা কাঁচা মরিচ আমি ছোট ছোট কুচি করে নিয়েছি, আর দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। এই উপাদানগুলোকে আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে দিব আমি পেঁয়াজের পেস্ট। এক্ষেত্রে বলতে পারেন পেঁয়াজ দিলাম কুচি, আবার এটা পেস্ট করে কেন দিয়েছে, আসলে এটা টকটকে একটা ভাব আনবে ঝোলের মধ্যে, আর আঠালো আঠালো হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। সাথে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। আমি মেরিনেটের সময়ও কিছু দিয়ে দিয়েছিলাম। এর সাথে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম অবশিষ্টটুকু দিয়ে দিয়েছি। কিমা মেরিনেটের সময়ও দিয়েছিলাম সামান্য পরিমাণ। আর মশলাটা যখন বেটে নেবেন, জয়ফল জয়ত্রী আর গরম মশলার সাথে অবশ্যই সামান্য জিরা অ্যাড করে নেবেন। আমি সামান্য জিরা এর সাথে অ্যাড করেই বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ চিনি। টক দই আর টমেটো টক ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করতে হবে। আমি বারবার নেড়ে মিশিয়ে দিচ্ছি সব উপাদানগুলোকে। সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। কিমার মধ্যে আমি লবণ দিয়েছি, সেই অনুযায়ী আপনারা অবশ্যই লবণটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী। 3/4 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 3/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সব উপাদানই কিন্তু আমি আগে দিয়েছি, বারবার বলছি, সেই অনুযায়ী কিন্তু আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এই মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখুন ওপরে কিন্তু তেলটা দেখা যাচ্ছে।
মেরিনেট করে রাখা এই কিমা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। যে কোনো অকেশনেই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি খুবই মজা লাগবে খেতে। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই রেসিপিটা কিন্তু যে কোনো আইটেমের সাথে দারুণ জমে যায়, যেমন খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, ভাত, রুটি বা পরোটা, যেটাই বলুন। এখন মশলার সাথে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে চুলা জ্বালিয়ে আমি ঘন ঘন নেড়ে চেড়ে এই কিমাটাকে এখন কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। ঢেকে দিয়ে যখন জাল করে নিব তখন দেখা যাবে যে কিমা থেকে এক্সট্রা পানিটা বের হয়ে এসছে। এখন এই পানিতেই আর মশলাতেই কিন্তু এটাকে কষাতে হবে। আমি মিডিয়াম হাই হিটে এই কাজটা করব, সময় লাগবে 6-7 মিনিটের মতো। ঢেকে দিতে হবে আর মাঝখানে কিন্তু নেড়ে চেড়ে দেবেন যেন নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে কষানোর পরে লুকটা এরকম এসেছে। কিমাগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ফুললি সিদ্ধ করার জন্য ফাইনালি পানিটা অ্যাড করতে হবে। পানিটা এভাবেই অ্যাড করবেন, একেবারে গায়ের সাথে মাখা মাখা যেন হয়। আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি, অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। আমার উপাদান অনুযায়ী আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এটা ফুটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আবার শেষ পর্যন্ত মাখা মাখা টাইপের একটা ঝোল হবে। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন। আমরা অনেক সময় ছুটির দিনে স্পেশাল কিছু তৈরি করি, সেদিনও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ছোট বড় সকলে আশা করি পছন্দ করবে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম হাই হিটে জাল করে নেব 20 মিনিট। মাঝখানে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যেন ঝোলটা একেবারে কমে লেগে না যায়। সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করার পরে যখন আমি হাই হিটে জাল করে নেব, প্রথমে কিন্তু জালটা বেশি থাকলেও পরবর্তীতে অবশ্যই কমিয়ে দেবেন, তা না হলে একেবারে বেশি শুকনো হয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেলে রাখা জিরার গুঁড়ো। এই উপাদানটা অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। আমি জিরার গুঁড়োটা দেওয়ার পরে এভাবে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে চুলার উপরে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত একেবারে মাখা মাখা হচ্ছে আর পুরোপুরি তুলতুলেভাবে কিমাটা সিদ্ধ না হচ্ছে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, স্পেশাল স্বাদের কিমা ভুনাটা আমার প্রেজেন্টের জন্য একেবারে রেডি হয়ে গেছে। উপরে তেলটা দেখা যাচ্ছে কিন্তু ঝোলটা একেবারেই থকথকে হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সহজ পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের মাংসের রেসিপি কিমা ভুনা। স্পেশাল স্বাদের এই কিমা ভুনাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্ত, সকলেই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।